ভাইস চেয়ারম্যানের মৃত্যুতে সূত্র সুইসাইড নোট, তারই সূত্র ধরে বারাকপুর পৌরসভার ঘটনায় গ্রেপ্তার মহিলা সহ তিনজন, ধৃতদের এদিন তোলা হলো আদালতে। উত্তর বারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের রহস্য মৃত্যুর ঘটনায় পুলিশের জালে তিন অভিযুক্ত। ধৃতদের মধ্যে সন্দেহজনক জয়শ্রী দাসকে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি শুভজিৎ বিশ্বাস ওরফে সন্তু, প্রসেনজিৎ ওরফে শুক্লা বিশ্বাসকে টিটাগড়ের শহীদ সরণি এলাকা থেকে পুলিশ পাকড়াও করেছে। প্রসঙ্গত, গত শনিবার উত্তর বারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ ব্যানার্জির ঝুলন্ত দেহ ভাড়াবাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার হয়েছিল। ঘটনায় পুলিশ তার একটি সুইসাইড নোট উদ্ধার করে, সেখানে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে এমন গুরুতর অভিযোগের উল্লেখ ছিল, এমনটাই পরিবার সূত্রে দাবি করা হয়েছিল। তাছাড়াও সেখানে লেখা ছিল তাকে মোবাইলে ভিডিও দেখিয়ে টাকা চাইতেন অভিযুক্তরা, টাকা দিতে দেরি হলে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দিত, এবং এই জয়শ্রী দাসের নাম সামনে এসেছিল। ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে বারাকপুর আদালতে পাঠানো হয় এদিন। এভাবে টাকা দিতে দিতে বাজার থেকে বহু টাকা দেনা হয়ে গিয়েছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি চিঠিতে লিখে যান, জয়শ্রী দাসদের গ্রেপ্তার করে যাদের কাছ থেকে তিনি টাকা ধার নিয়েছেন তাদের ধারের টাকা মিটিয়ে দিতেও বলে যান ওই সুইসাইড নোটে। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পরই তারা সুইসাইড নোটের বিষয়টি জানতে পারেন। অভিযুক্তরা কি এমন ভিডিও দেখিয়ে ভাইস চেয়ারম্যানকে ব্ল্যাকমেইল করছিল, কি এমন ছিল ওই ভিডিওতে, অনেকেই মনে করছেন গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন ভাইস চেয়ারম্যান। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাকপুর। উত্তর বারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের রহস্য মৃত্যুর ঘটনায় পুলিশের জালে তিন অভিযুক্ত। ধৃতদের মধ্যে সন্দেহজনক জয়শ্রী দাসকে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি শুভজিৎ বিশ্বাস ওরফে সন্তু, প্রসেনজিৎ ওরফে শুক্লা বিশ্বাসকে টিটাগড়ের শহীদ সরণি এলাকা থেকে পুলিশ পাকড়াও করেছে। প্রসঙ্গত, গত শনিবার উত্তর বারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ ব্যানার্জির ঝুলন্ত দেহ ভাড়াবাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার হয়েছিল। ঘটনায় পুলিশ তার একটি সুইসাইড নোট উদ্ধার করে, সেখানে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে এমন গুরুতর অভিযোগের উল্লেখ ছিল, এমনটাই পরিবার সূত্রে দাবি করা হয়েছিল। তাছাড়াও সেখানে লেখা ছিল তাকে মোবাইলে ভিডিও দেখিয়ে টাকা চাইতেন অভিযুক্তরা, টাকা দিতে দেরি হলে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দিত, এবং এই জয়শ্রী দাসের নাম সামনে এসেছিল। ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে বারাকপুর আদালতে পাঠানো হয় এদিন। এভাবে টাকা দিতে দিতে বাজার থেকে বহু টাকা দেনা হয়ে গিয়েছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি চিঠিতে লিখে যান, জয়শ্রী দাসদের গ্রেপ্তার করে যাদের কাছ থেকে তিনি টাকা ধার নিয়েছেন তাদের ধারের টাকা মিটিয়ে দিতেও বলে যান ওই সুইসাইড নোটে। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পরই তারা সুইসাইড নোটের বিষয়টি জানতে পারেন। অভিযুক্তরা কি এমন ভিডিও দেখিয়ে ভাইস চেয়ারম্যানকে ব্ল্যাকমেইল করছিল, কি এমন ছিল ওই ভিডিওতে, অনেকেই মনে করছেন গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন ভাইস চেয়ারম্যান। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাকপুর। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।